গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সবাইকে তোমাদের প্রিয় পরিবার ডেলিগেশনে স্বাগত। আর আজকে আমি কথা বলবো ছোট বাচ্চাদের পড়ানো নিয়ে, ছোট বাচ্চাদের পড়ানোর কয়েকটি পদ্ধতি নিয়ে। তো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সই বলতে পারো, তো সেখান থেকেই আমি বলছি। আমরা বাড়িতে যারা বাবা মা আছি কিংবা বাড়ির অন্যান্য সদস্য যারা উচ্চশিক্ষিত, তাদের একটা ডিগ্রি থাকতেই হবে, যতই উচ্চশিক্ষিত হোক না কেন একটা ডিগ্রি অবশ্যই থাকতে হবে, সেটা হলো যে ধৈর্যের ডিগ্রি। যদি আমাদের মধ্যে ধৈর্যের ডিগ্রিটা না থাকে তাহলে আমরা কোনোদিনই বাচ্চাদের পড়াতে পারবো না। বাচ্চাদের পড়াতে বসলে প্রচণ্ড বকাঝকা করবো, কিংবা কোনো কিছু নিয়ে বকলাম, তো তখন নিজেরাই কোনো কোনো কারণে হয়তো রেগে আছি কিংবা কিছু, মানে নিজেরা ডিপ্রেশনে ভুগছি, তো সেটা আমরা চাপিয়ে দিই বাচ্চাদের ওপরে। তো সেটা করলে হবে না, প্রথম যেটা থাকতে হবে মানে প্রথম ধাপই হলো ধৈর্য, আর সেই ধৈর্যটা আমাদের রাখতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় দেখা যায় বাচ্চাদের আমরা পড়াতে বসেছি কিন্তু হচ্ছে যে পড়াচ্ছি, পড়িয়ে যাচ্ছি কিন্তু হচ্ছে যে সে অন্যদিকে তাকিয়ে বসে আছে, সেক্ষেত্রে কী করতে হবে? তো তাকে তার মানে বইটার দিকে আঙুল দিয়ে পড়াতে হবে, আর বাচ্চাকে বলতে হবে যাতে সে আঙুলটা বইয়ের মধ্যে রাখে। আর আমরা যারা পড়াবো তো অবশ্যই একটা পেন্সিল দিয়ে ওর ওপর রাখবো। আর অনেক পাকা বাচ্চা আছে, বদমাইশ আছে, তো তারা কী করে, তারা সবসময় চেষ্টা করবে তারা পেন্সিলটা নেবে, তো আমরা আঙুল বইয়ের ওপর রাখি। কারণ আমার নিজস্ব এক্সপিরিয়েন্স সেটাই, তো আমাকে সেটাই করতে হয় মাঝে মাঝে, তো সেখান থেকেই আমি মানে বলছি। তো চেষ্টা করতে হবে কোনো কিছু দিয়ে, একটা পেন্সিল হোক আঙুল হোক যাই হোক কিছু দিয়ে পড়াতে হবে, এবং মনোযোগটা ওখানেই রাখতে হবে। আমরা যারা পড়াচ্ছি আমাদেরও মনোযোগটা ওইখানেই হতে হবে, যেটা পড়াচ্ছি সেইটার দিকে মনটা দিতে হবে। হয়তো বাচ্চাকে পড়াচ্ছি কিংবা কিছু একটা দেখাচ্ছি কিন্তু নিজে অন্য একটা কাজ করছি, তো বাচ্চারা কী করে মনটা সেখানে বসাবে, পড়ার দিকে কী করে মনটা দেবে, দেবে না। তো সবসময় চেষ্টা করতে হবে যেটা পড়াচ্ছি সেটার ওপরে আমাদেরকে নয় আঙুল দিতে হবে, নয় পেন্সিল দিতে হবে দিয়ে, এবং বাচ্চাকে বলতে হবে যে যাতে সে সেইভাবে পড়াটা করে। আর দ্বিতীয়ত হয়ে গেল, দ্বিতীয়ত হচ্ছে যে যখন ওকে পড়ানো হবে তো সেটা যে সব সময় বই দেখিয়ে কিংবা খাতা দেখিয়ে যে লেখা দেখিয়ে করতে হবে এমন কোনো মানে নেই। ও যদি সাদা খাতা পছন্দ করে তো সাদা খাতার মধ্যে কিছু একটা লিখতে দাও, কিংবা তুমি কিছু একটা লিখে দাও, তো সেটা দেখে ও লেখার চেষ্টা করুক, তো সেখানে কী হয় বাচ্চার মনোযোগটা বাড়বে। অনেক সময় দেখা যায় কি একটা কথা বারবার বলা হচ্ছে যে প্রথম দিন কিংবা কয়েকদিন পড়ানোর পরই হয়তো সেটা করে ফেলেছে, যেরকম তুমি ধরো একটা অডোকে লেখাচ্ছ, ইংরাজি হোক বাংলা হোক যেটাই হোক না কেন, হয়তো ও যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি যেরকম মতো তুমি একাচন্দ্র লিখিয়েছো তো ও একেবারে একাচন্দ্র লিখে ফেলেছে, কিংবা অ আ ক খ লিখে ফেলেছে বলার সঙ্গে সঙ্গে, কিছুদিন পর পর দেখা যাচ্ছে যখন তুমি ওকে বলছো যে আজকে এটা লেখ, তো পারলো না, তো তোমার বলাটা খুব জোরে হয়ে গেছে, যখন দেখলে ও পারছে না তো তখন কি, তখন তুমি খুব জোরে বলছো যে না লেখ, এটা তাড়াতাড়ি লেখ, এক্ষুনি লিখতে হবে, তো পাচ্ছেন, যখন ও পাচ্ছে না তখন তোমার মাথাটা আরও গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ এতদিন ধরে তোকে শিখিয়ে এলাম তুই আগে পারতিস এখন পাচ্ছিস না কেন, তো কী হবে, তখন ওর মনোবলটা ভেঙে যাবে, এবং যে ওর মধ্যে থাকা ভালো জিনিসগুলো যেগুলো আছে যে ও পারবে, হয়তো পারবে কিন্তু হচ্ছে যে তোমার জন্য ভয়েতে তোমার বলার স্টাইলের জন্য তো ও সেটা পারছে না, সেখানে তুমি যদি ওকে সবসময় ওর মধ্যে পজিটিভলি কিছু দাও যে
না যখন দেখছো পারছে না তা সত্ত্বেও তোমাকে বলতে হবে যে না তুমি পারবে, এই তো খুব সুন্দর হয়েছে, হয়তো তোমার এই মানে তুমি পারবে তুমি পারবে তুমি লেখো এটা বলার পরে হয়তো ও লিখে ফেলেছে, কিন্তু যেটা লিখেছে সেটা হয়তো ঠিক লেখেনি, মানে একটু ভুল কিছু লিখেছে, কিন্তু ও জানে না যে ওটা ভুল লিখেছে। তো তখন তোমাকে কী করতে ওর মধ্যে সেই পজিটিভিটিটাই মানে রাখতে হবে, না বলতে হবে হ্যাঁ তুমি ঠিক লিখেছো, এই তো ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, খুব 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 সুন্দর হয়েছে, এইটা বলতে হবে। তাহলে ওর মধ্যে কি কনফিডেন্সটা বাড়বে, তো ও সেটা করার জন্য আরও আগ্রহী হয়ে যাবে, আরও তুমি তারপরেই ওকে যেটা শেখাবে প্রতিবার চট করে সেটা শিখে ফেলতে পারছে। আর যদি বারবার বলতে থাকো না হচ্ছে না না হচ্ছে না না হচ্ছে না, কিচ্ছু পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর দ্বারা কিছু হবে না, তো দেখবে সবসময় যদি পারবে না ব্যাপারে বলতেই থাকি তো সে সত্যিই কিছু পারবে না। তাই ওর মধ্যে সবসময় যেটা পজিটিভ সেইটাকে রাখতে হবে, আর সবসময় বলতে হবে যে হ্যাঁ তুমি পারবে, যত বলবে পারবো না পারবো না আমি তো পারছি না, তত বলতে হবে না পারবে না পারবে না পারবে হ্যাঁ হচ্ছে, তো সবসময় এইটার মধ্যে রাখতে হবে। আমরা যতই বলি না কেন ছোটো বাচ্চাদের পড়ানো তো, কিন্তু কথাটা বলতে যতটা সহজ ছোটো বাচ্চাদের পড়ানো, কিন্তু ছোটো বাচ্চাদেরকে পড়ানো ততটাও সহজ নয়, ওরা যেভাবে পড়তে ভালোবাসবে তো সেইভাবেই ওদেরকে পড়াতে হবে। হয়তো তুমি বই দেখে জোর করে পাচ্ছ নে এইটা পড় এটা পড় এটা, পড়ছে না কারণ ওর তখন পড়তে ভালো লাগছে না। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মায়েদের আর তোমাদেরকেও বলবো সেটা হচ্ছে সবসময় মাথাটাকে নিজের ঠান্ডা রাখতে হবে, আর নিজের মাথাটা যদি ঠান্ডা থাকে ধৈর্য সহকারে যদি পড়ানো যায় তো ওরা অতি সহজেই সব জিনিসটা শিখে ফেলতে পারবে, আর তোমরা শেখাতে পারবে, তোমাদেরও শেখানোটা খুবই সহজ হবে। গল্প যখন মানে বই ধরে লিখতে চাইছে না পড়তে চাইছে না তখন হচ্ছে যে গল্পের ছলে পড়াতে হবে, খেলার ছলে পড়াতে হবে, আর লেখা যখন শেখাবে তখন হচ্ছে যে খাতায় হয়তো লেখা শেখাচ্ছ তো শিখছে না লিখতে চাইছে না, তো অনেকে পছন্দ করে মেঝেতে লিখতে, তো সেটা করতে পারো, যেটা পছন্দ করবে সেইটাই করতে হবে। খেলার ছলে মজার ছলে গল্পের ছলে এই পদ্ধতিগুলো ইউজ করেই বাচ্চাদের পড়াতে হবে, আর সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে যে নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, নিজের মাথাটা ঠান্ডা রেখে যদি তোকে পড়ানো যায় সবসময় রেখে গেলে হবে না, আমরা তো বড়ো, আমরা যদি নিজেরাই রেখে যাই যদি পড়াই তাহলে ওরা তো ছোটো বাচ্চা, তো ওরা নিজেদের মাথাটা ঠান্ডা রাখবে কী করে, ওরা তো কিছুই জানে না, যেটা পারছি না বলছে যেটা ভুল করছে সেটা তোদের কাছে ওটা তো সঠিক বলেই মনে করছে, সেই জন্যই তোরা ভুলটা করছে, তো যদি বলি না তোর দ্বারা হবে না হচ্ছে না তো সেখানে ওরা কী করে পারবে। সেই জন্য প্রথমেই যেটা করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে রাখতে হবে, কখনোই ভুললে চলবে না, সেটা হচ্ছে যে নিজেদেরকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথাটা ঠান্ডা রেখেই ওদেরকে পড়াতে হবে। তো এই পদ্ধতিগুলোই ফলো করা উচিত আমার তো মনে হয়, তো আমি তো সেগুলো ফলো করার চেষ্টা করি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাগুলো বলছি, আর আমি চাই তোমরাও তাই করো, আর তোমরা পদ্ধতিগুলো ফলো করো, আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে যারা নতুন তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর ভালো থেকো সবাই সুস্থ থেকো আর টাটা।